গাইস, গুড ইভিনিং সবাইকে। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। তো এখন আমি চলে এসেছি রায়গঞ্জের কেক ওয়াকে, সেটা আজকে যে ওদের শোরুমটা আছে সেটার আজকে ওপেনিং। তোমরা তো সবাই চেনো ঋতুপর্ণা রয় দিকে, তো সে তো খুব ভালো কেক বানায়, তোমরা সবাই তার কেকের শপের সাথে পরিচিত। তো চলো তাহলে আজকে দিদির কেকের শপ যে ওপেনিং হচ্ছে, তাহলে তোমাদের কেকের শপটা ঘোরাই এবং দিদির সাথে কথা বলে দেখাই যে সেখানে কী কী আছে। তো চলো তাহলে ভিতরে যাই, দেখি কার কার সাথে দেখা হয়। দিদি, ঋতুপর্ণা দি, তোমরা নিশ্চয়ই সবাইকে হ্যাঁ বলে দাও তোমার আজকে আমার আউটলেটের ওপেনিং। তো এর আগেও এক জায়গায় করেছিলাম, কিন্তু একটু দূরে ছিল আমার ইউনিট থেকে। তো আমার ওই একটু যাতায়াতে একটু সমস্যা হয়, যেত অনেক সময় ড্যামেজ হতো প্রোডাক্ট, বা অনেক সময় হয়তো ঠিক সময় পৌঁছাতে পারতাম না। তো সেই জন্য বাড়ির নিচেই করছি, একদম ইউনিটের সঙ্গে লাগোয়া। তো কেউ যদি মানে এসে দেখতেও পাবে কি আমি কাজ করছি, মানে আজকে ইনফ্যাক্ট যারা সন্ধ্যের দিকে এসেছে আমি তখনও কাজ করছি, তোমরা বোধহয় দেখেছো যে আমি কাজ করছি। তো আমাকে কাজ করতেও দেখতে পাবে, আমার প্রোডাক্টও টেস্ট করতে পারবে। নিউ প্রোডাক্ট হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম তো মোটামুটি এখনো পর্যন্ত সবাই খুব ভালো বলেছে, আশা করি আমিও টেস্ট করবো আইসক্রিম। হ্যাঁ, আমার নিজেরও খুব একটা টেস্ট করা হয়নি। আর খুব সহজ অ্যাড্রেসটা যেটা কালিয়াগঞ্জের জন্য বলে দাও, গুগলে মারলে পুষ্পা ফার্নিচার আমার তো কেকওয়াকও করা আছে, ট্যাগ করা আছে, কেকওয়াকও ট্যাগ করা আছে, গুগলে তোমরা সার্চ করে নিয়ে চলে আসো। তোমরা যদি অনেক দূর থেকে আসো তাহলে তোমরা কেকওয়াক যেটা গুগল ম্যাপে তোমরা সেটা সার্চ করে চলে আসতে পারবে, বা পুষ্পা ফার্নিচারের একদম পাশে। তো কেকের তো খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এখনও ভিতরে ঢুকিনি, তো ভিতরে যাবো গিয়ে কেক টেস্ট করবো, পরে তোমাদের জানাবো যে কেকগুলো কেমন হয়েছে। অবশ্যই খেতে ভালো হবে, তোমরা তো সবাই জানো যে কেকটা খুবই টেস্টি হয়। আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে কেকটা টেস্ট করবো, কিন্তু আর করা হয়ে ওঠেনি, মানে অনেকদিন আগে ওয়ার্কশপটাতে করেছিলাম কিন্তু মেলাতে ভুলে গেছিলাম। মেলাতে মিস হয়ে গেছে, মেলাতে মিস হয়ে গেছে। এক্সিবিশনে অ্যাকচুয়ালি খুব কম স্টক নিয়ে পুষেছিলাম, কারণ সারাদিনের অর্ডার প্লাস মানে এক্সিবিশনে নিজেদের একটা মানে অ্যাডমিন হিসেবে আমাদের যথেষ্ট একটা চাপ থাকে, অনেক কাজ থাকে, অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো তারপরে স্টক রেডি করা মানে খুব টাফ। তো এটাতেও যেমন আমরা পুরো ওয়ার্ক ফোর্স নিয়ে কাজ করছিলাম, একটা দিনের জন্য করছিলাম, সেই জন্যই হয়তো পেরেছি, কিন্তু তাও এই 8টা বাজে এখন, অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা বেশি বেরিয়ে গেছে, মানে ইনফ্যাক্ট আমাদের এখন আর র মেটেরিয়ালও নেই, এখন তৈরি করছিলাম। এখন আর র মেটেরিয়ালও দিদিকে দেখে বুঝতে পারছো যে দিদি তৈরি করছিল, মানে নিজে হাতে কাজ করছিল যতটা পারে। এবং যে কজন স্টাফ আছে প্রত্যেকেই মহিলা স্টাফ আছে, আর আমার হাজবেন্ড ছাড়া আর এখানে কোনো পুরুষ মানুষ নেই। না, আমার হাজবেন্ড আছে, না না, মানে আমাদের ইউনিট কাজ যারা করে, আচ্ছা, তো আমার সবই মহিলা স্টাফ, আর মহিলা স্টাফদের ডেডিকেশন টোটালি আলাদা হয়, সেই জন্য সমস্ত মহিলা স্টাফ আমার। তো চলো তাহলে ভিতরে ঘুরে দেখি, বাইরেও বাইরের মনে ওদিকে একটু বসার একটা সিটিং এর। আচ্ছা আচ্ছা, চলো তাহলে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, তারপরে আমি আইসক্রিমটা টেস্ট করছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি।
দারুণ টেস্টি কেক, দারুণ টেস্টি। তোমরাও তাড়াতাড়ি চলে এসো কেকওয়াক। কেক তৈরি করে সাথে সাথে দেওয়া হয়, খুব ফ্রেশ এবং খুব হাইজিন মেনটেন করে করা হয়। দেখো মানে এখানেই তৈরি করে তোমাদেরকে এখানেই দেওয়া হবে, এমন না যে অনেক দিনে থাকবে। তো ভিতরে তো খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে এক দিদি বক্স প্যাক করছে আর বাইরে আইসক্রিম সাপ্লাই দিচ্ছে। দিদি তুমি হাই বলে দাও। তোমরা নিশ্চয়ই সবাই দেখেছিলে আগের এই দিদিকে। দিদি তোমার নাম বলে দাও। মন্দিরা দাস, আমি সিলভার জুয়েলারি নিয়ে উত্তরের সম্পূর্ণ থেকে লাইভ করি। হ্যাঁ, তাছাড়াও আমি প্রফেশনাল কসমেটোলজিস্ট, প্রচুর হোম সার্ভিস দিই, তোমরা অনেকেই চেনো। তুমি কই সকাল থেকে আছো এখানে, কখন এসছো? আমার দিদি ভাই হয়। ও তোমার দিদি ভাই হয়, ও আচ্ছা আচ্ছা, তো আমার সেটা জানা ছিল না, আমি জেনে নিলাম। চলো তাহলে ঘুরে নিই, আমাদের আইসক্রিমটা টেস্ট করা হয়নি, সেটাও আমরা টেস্ট করে নেব। সবাইকে শুভ নববর্ষে দিদির কেক ওয়াকের আইসক্রিম। ফ্লেভারটাও খুব ভালো, টেস্টটাও খুব ভালো। মানে নর্মালি যেরকম আমরা ধর আইসক্রিম খাই, তার থেকে ফ্লেভারটা খুবই ভালো। আর কি কি ফ্লেভার আছে? ফ্লেভার আজকে তো বানিয়েছিলাম কফি ক্যারামেল ছিল, একটা গোল্ডেন ক্রাঞ্চ ছিল, ম্যাঙ্গো, বাটারস্কচ, চেরি সোয়াল, এগুলো মোটামুটি ছিল যতটুকু মনে পড়ছে। আর তো সব শেষ হয়ে গেছে এগুলো মোটামুটি? এখন আর তিনটে বাকেট দেখতে পাচ্ছি আমি। মোটামুটি আজকে 22 লিটার করেছিলাম, 22 লিটার মানে প্রায় 200 জনের মতো। তো এখন মোটামুটি আমার কাছে ওই 40 লিটার্স মতো আছে। এর ভিতরে টুটি ফুটি দাও আছে না? না, অনেক রকম নাটস আছে এটার মধ্যে। হেজেল নাট আছে, তোমার অ্যালমন্ড আছে, কাজু আছে, পেস্তা আছে, মানে সব কিছুকে ক্রাশ করে এটার মধ্যে দেওয়া আছে। এখন থেকে তো আইসক্রিমও পাওয়া যাবে, আইসক্রিমও পাওয়া যাবে। একটু কস্টিং করবো, একটু কন্টেনার আনাবো, তো এইটুকু সময় আমি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, ধীরে ধীরে আইসক্রিমটাও অ্যাভেলেবল করবো। হ্যাঁ, আইসক্রিম হয়ে গেলে তোমরাও চলে এসো। রায়গঞ্জের লোক তো আসবেই, কালিয়াগঞ্জের বা তোমরা যেখানে নর্থ বেঙ্গল, তোমরা যখন রায়গঞ্জ থেকে যাবে, দিদির এখান থেকে একবার কেক আর আইসক্রিমটা টেস্ট করে যাবে। শিলিগুড়ি বা কলকাতা থেকে অনেকেই আসো, রায়গঞ্জের উপর দিয়ে যাও, তোমরা একবার টেস্ট করে যাও। সত্যি খুবই টেস্টি এবং খুবই হাইজিন মেনটেন করে কিন্তু এরা বানায়। আর কী কী ফ্লেভারে আছে? আর এটা তো আইসক্রিমের বললাম, পেস্ট্রির ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আমার প্রচুর ফ্লেভার আছে। তো আজকে আমি 30 রুপিস অফার দিয়েছিলাম, তো সেই জন্য আমি বেসিক একদম ব্ল্যাক ফরেস্ট, ম্যাঙ্গো, বাটারস্কচ, স্ট্রবেরি আর উইদাউট ক্রিম অনেকে পছন্দ করে, মানে ক্রিমটা অনেকেই পছন্দ করে না, যেহেতু উইদাউট ক্রিম হিসেবে আমার ছিল ডার্ক চকলেট মাট কেক আর মিল্কি বার, দুটো ফ্লেভার ছিল আমার যার মধ্যে ক্রিম নেই। হ্যাঁ, বাট ওটা খুব টেস্টি আসবে, ওটা একদম বেস কেক, কিন্তু ওটার মধ্যে সামান্য চকলেট আছে, তো ওটাও একবার ট্রাই করব। সেটা আমি আজকে সব কেকই ট্রাই করব। এছাড়াও অনেক প্রিমিয়াম টেস্ট আছে, ফ্লেভারস আছে। বাইরে ধর ডেলিভারি নিতে চায়, হোম বাইরে ডেলিভারি ক্ষেত্রে আমার মনে একটু অসুবিধা আছে, কারণ আমাদের তো সমস্ত ফ্রেশ কেক, তো এবার এগুলো না খুব বেশি জার্নি নিতে পারে না। তো যদি ডেলিভারি বাইরের ব্যাপার থাকে আমার সঙ্গে কথা বলে নিতে হবে, কারণ সেগুলো আমরা টোটালি আলাদা বানাই, যেটা আমরা রেগুলার বানাই সেটা আলাদা, আর যদি বাইরে নিয়ে যেতে হয় তাহলে সেই কেকটা আলাদা হবে, তো সেটা আমার সঙ্গে কথা বলে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তোমরা তো দেখতেই পারছো যে এখানে অনেক ফ্রেশ ফ্রেশ কেক তৈরি হচ্ছে, এখনো কেক অনেক বেক হচ্ছে। তো কখন থেকে চলছে তোমাদের এই প্রোগ্রাম? আমার তো আজকে ওপেনিং হলো ঠিকই, কিন্তু মোটামুটি আমি গত 3 দিন ধরে মানে প্রায় রাত্রি 11:30-11:30 পর্যন্ত কাজ করছি সকাল থেকে। হ্যাঁ, মানে আজকে কখন থেকে চালু? আজকে তো মানে আমি পুজো হয়েছে আমার 8:30-এর সময়, তারপরে আমি মোটামুটি দোকান খুলে দিয়েছি এবং সেই সময় থেকেই মোটামুটি চালু হয়ে গেছে। তো আর বললাম যেটা 3 দিন ধরে মোটামুটি আমার উপর দিয়ে চলছে। হ্যাঁ, কারণ প্রিপারেশন প্রচুর থাকে, আর তাছাড়া আমাদের নিজেদের অর্ডার্স প্রচুর থাকে কাস্টমাইজ কেকসে। অনেক কেকস এরকম থাকে কি আগে থেকে রেডি না করলে হয় না। হ্যাঁ, মানে ফ্রেশ তো আমরা বেক করছি, কিন্তু অনেক কিছুই থাকে হয়তো সেট হতে বেশি সময় নেয় বা কিছু। যেমন আইসক্রিমগুলো, ইনফ্যাক্ট আইসক্রিমগুলো লাস্ট উইক থেকে প্রিপেয়ার হচ্ছে, কারণ আইসক্রিম রেডি হতে মিনিমাম 24 আওয়ার্স লাগে মানে ওটাকে সেট হতে। তো আমি যতই ওটাকে যা মানে ভালো করে এ করি, আর তার মধ্যে কেমিক্যাল যেহেতু নেই এটার মধ্যে আইসক্রিমটার মধ্যে, সেই জন্য আইসক্রিম সেট হতে আমাদের 24 আওয়ার্স লাগে। অন্য অনেক জায়গায় 5 ঘন্টা আইসক্রিম করে দেবে, কিন্তু সেটাতে কেমিক্যাল থাকবে। হ্যাঁ, তো সেই জন্যই আমাদের অ্যাকচুয়ালি এই প্রিপারেশন বলতে গেলে মোটামুটি লাস্ট 15 ডেজ ধরে চলছে। আর তো এই কিছুক্ষণ আগেও বেকিং হয়েছে, দেখতেই পাচ্ছ সকাল থেকে তো চলছেই, 3 দিন আগে থেকে দিদি পরিশ্রম করছে। আবার এখন যেহেতু প্রচুর কাস্টমার বাইরে দাঁড়িয়ে আছে, অনেকের ভিড় আমরা দেখতে পারছি, তো সেজন্য দিদি এখন আবার গরম গরম কেক বেক করছে, করে সাথে সাথে রেডি করে দিয়ে দেবে। অনেকেই মানে বলছিল কাপকেক কাপকেক, দিদি আবার কাপকেক বসিয়েছে, তাই না? কাপকেক হলো, এখন দেখি কাপকেকগুলো একটু ঠান্ডা হলে তারপরে ডেকোরেট করা যাবে। তো আজকে নববর্ষের দিনটা বেশ ভালোই গেল, খাওয়া দাওয়ার মধ্যে যেটা চলে। আর তাছাড়া কিনা আমাদের ছোটবেলাতে আমার মনে আছে যে হালখাতা করতে যেতাম, আর তখন না হালখাতাতে আইসক্রিম কিন্তু খাওয়াতো না, তখন মিষ্টির প্যাকেট দিত। তো আমাদের ছিল যে এই নববর্ষের দিনই আমরা শুধুমাত্র আইসক্রিম খেতাম, মানে তখন আইসক্রিমও এত ইজি অ্যাভেলেবল ছিল না। মানে এখনকার বাচ্চারা যেমন রোজ দোকানে যাচ্ছে, রোজ কিনছে, মানে আমাদের কাছে তখন হয়তো বছরে একদিন খাচ্ছি বা পুজোর সময় একটা খাচ্ছি এরকম ছিল। সেই জন্যই আমি এই নববর্ষের দিন করার প্ল্যানটা করেছি ছোটবেলার ফিলিংস টানার জন্য। বাড়িতে বানানো আইসক্রিমগুলো সত্যি মানে এখানে যে তৈরি করেছে এটা মানে খুবই ভালো খেতে, দোকানের গুলো থেকে মানে দোকানগুলো থাকে নর্মালি, হ্যাঁ, কিন্তু টেস্ট একদম আলাদা হবে। হ্যাঁ, একদম আমাদের বাড়ির কিচেন। তো এমনি কী কী অফার দিচ্ছ? এমনিতে অফার তো আমার আজকে ছিলই ফ্ল্যাট 30 রুপিস অল পেস্ট্রিজ, যে কটা আমরা রেডি করতে পেরেছি আমি বলতে পারবো না কত গেছে, মানে কতগুলো নাম্বারস মানে রেডি হয়েছে আমি বলতে পারবো না, কারণ রেডি হচ্ছে আর সেল হচ্ছে। আর আইসক্রিম ওই যে বললাম যে প্রায় 22.5 লিটার আইসক্রিম ছিল, তো এখন আমার কাছে আর 20 লিটারসও নেই। তো আমরা এখন দিদির থেকে জেনে নিই যে অর্ডার করতে গেলে কীভাবে অর্ডার করতে হবে। কেকস অর্ডার করতে হলে আমাকে জেনারেলি 1 থেকে 2 দিন আগে মানে ইনফর্ম করতে হয়। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, ডেসক্রিপশন বক্স, আমার ডেসক্রিপশন অথবা এই ডেসক্রিপশন বক্সে থাকবে ফোন নাম্বার, আর সেখানে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিলেই আমি রেডি করে দেবো। আর সব থেকে বড় কথা, আগে আমরা ছবি দেখিয়ে নিই কী টাইপের হবে, মানে সবসময় হয়তো হুবহু করা পসিবল হয় না, কিন্তু কী টাইপের হবে সেটা মোটামুটি বলা যায়। তো সেই অ্যাকর্ডিং প্রাইস হয় কি, আমাকে কতটা লেবার ওটার পেছনে দিতে হচ্ছে বা ওটা আদৌ পসিবল কি না, অনেক সময় হয় এটা, তো আমরা তখন বলি হবে না বা কিছু, তো অনেকে মানে হয়তো একটু কনফিউজ হয়ে যায় যে কেন আমরা তো এটা তো হয়েছে একটা কেক, তাহলে তোমার কাছে কেন হবে না। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্লাইমেটে সমস্ত কেক হয় না, হ্যাঁ, তো ইন্ডিয়ান ক্লাইমেটটা টোটালি আলাদা, যেগুলো নেটে দেখছি ওগুলো বিদেশের তাদের ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ড্রাই ওয়েদার, আর আমাদের এখানে ঠান্ডাও অত ড্রাই হয় না। তো যাই হোক, সেটা পরে ব্যাপার, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 1 থেকে 2 দিন আগে আমার সঙ্গে মোটামুটি কথা বলে নিয়ে ডিজাইন ফাইনাল করে, ফ্লেভার ফাইনাল করে এবং সাইজ অ্যান্ড সার্ভিংস, হ্যাঁ, মানে কতজনকে কেকটা সার্ভ করা হবে সেই অনুযায়ী প্রাইসটা হয়। মানে 5 জনের কেক আর 50 জনের কেকের প্রাইস তার সেম হবে না, সেই রকমই। তো সেই জন্য আমার সঙ্গে কথা বলতে হবে, ফোন নাম্বারটা দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা সেখানে কন্ট্যাক্ট করে নিও। চলো তাহলে এখন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে দেখে নিয়ে তারপরে আমাদেরও বেরোতে হবে। আইসক্রিম খেলাম, কেক খেলাম, খেয়ে পেট পুরো ভরে গেছে, এখন চলো তাহলে বাইরে যাই। তোমরা তো দেখলেই আমি বাটারস্কচ খেলাম আর ব্ল্যাক ফরেস্ট খেলাম, খেয়ে দুটোই খুব ভালো লেগেছে। বাটারস্কচটা তো খুবই ভালো লেগেছে, আইসক্রিমটাও খুবই ভালো লেগেছে, কারণ আইসক্রিমের মধ্যে অনেক ড্রাই ফ্রুটস ওই সমস্ত ছিল। তো তোমরাও কোনো সময় এসো, এসে আইসক্রিমটা টেস্ট করে যেও, তোমাদেরও আশা করি খুব খুব খুবই ভালো লাগবে। আজকে তো আমাদের নববর্ষের দিন, কেক আর আইসক্রিমের খাওয়া দাওয়ার মধ্যে খুবই ভালো গেল, তো আশা করি তোমাদেরও পরবর্তী দিনগুলো ভালো যাবে, তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা দিদির থেকে কেক কাস্টমাইজ করে নিতে পারো। তো চলো তাহলে এখন কেকের শপে যাই।